আমার বাবে একটা সুখবর, কংগ্রেস বিধায়িনী দলের দুগারী অন্যতম সদস্য কমলাক্ষ দেব পুরকায়স্থ আর বসন্ত দাস ডাঙরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বর প্রতি সন্মান জানায় আর ভারত সরকার আর অসম সরকারে নিরন্তরভাবে জনসাধারণের বাবে করে অহা আসনি সমূহ আর ইয়ার দ্বারা উপকৃত হওয়া জনসাধারণের যে আকাঙ্ক্ষা তাক প্রতিফলিত করে তেখেত সকলে অনাগত দিনবুরত অসম সরকার আর ভারত সরকার সকলবিলাক গঠনমূলক কাম কাজক সমর্থন জানাবলৈ সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইয়ার পূর্বেও কংগ্রেস দলের দুজন বিধায়ক শ্রী শশীকান্ত দাস আর সিদ্ধি কামদেও আমার সরকারখন নিরন্তরভাবে সমর্থন জানায় আছে। আজি বসন্ত দাস ডাঙরিয়া আর কমলাক্ষ দেব পুরকায়স্থ ডাঙরিয়ায়ও সরকারক সমর্থন জানা সিদ্ধান্ত লওয়ার পিছন আমার সরকারখন আরো অধিক শক্তিশালী হব। আমি সকলে জানো যে কংগ্রেস দলের কার্যকরী সভাপতির দায়িত্বট কমলাক্ষ পুরকায়স্থ কমলাক্ষ দেব পুরকায়স্থ ডাঙরিয়া আসলে তখেতে সেই পদরপরাও পদত্যাগ করেছে আর বিনা সত্ত্বে সরকারখনক সমর্থন জানাবলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। ই আমাক জনসাধারণের কাম করিবর বাবে আমাক শক্তি দিব আর আমার জনসাধারণের কাম করার সংকল্প আর অধিক গতিশীল আর শক্তিশালী করব। দুইজন বিধায়কর সিদ্ধান্ত মই সন্মান জানাইছো আর তেখেত সকলের প্রতিনিধিত্ব করে দুইটা সমষ্টির উন্নয়নমূলক কাম কাজ ইতিমধ্যেই চলি আছে, কিন্তু তার লগত অনাগত দিন দুইজন বিধায়কর লগত আমি সকল মন্ত্রী বিধায়কে একেলগে কাম করি নর্থ করিমগঞ্জ আর মঙ্গলদৈ যাতে আমি বিশেষ উন্নতি করব পারো তার বাবেও আমি যত্নবান। আজ আমার এই ব্যাগ হয়ে যাবে।